আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু বাদ সম্মানিত দিনে ভাই বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন একটি হাদিস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চারটি বিষয়ের উপরে আল্লাহ পাকের অভিসম্পাদ রয়েছে তার এক নম্বর ছিল লাহ মান জাবাহি গাই আল্লাহ ছাড়া অন্যের নামে যারা জবাই করে তার উপরে তাদের উপরে আল্লাপাকের অভিসম্পাদ দুই নম্বর হচ্ছে লা আল্লাহ পাকের অভিসম্পাদ ওই ব্যক্তির উপরে যে তার পিতা মাতাকে অভিসম্পাদ দেয় পিতা মাতাকে দোয়া দেয় ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে সুতরাং আমরা দেখতে পাই বর্তমান জামানায় প্রায় লোকই মা বাপের সাথে সদ্ব্যবহার করে না শ্রদ্ধা সম্মান করে না তাদের দেখাশোনা করে না তাদের ভরণ পোষণ করে না এমন আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে বাংলাদেশে বৃদ্ধ এবং বৃদ্ধাদের জন্যে আলাদা খানা সরকারিভাবে তাদের জন্য বাসস্থান রয়েছে যেটাকে বলা বৃদ্ধাশ্রমগার সেখানে বুড়াবুড়িরা থাকবে সরকারিভাবে তারা খাদ্যখানা গ্রহণ করবে অথচ নিজের আপন ছেলে থাকা সত্ত্বেও মা বাপকে বৃদ্ধাশ্রম এরা হচ্ছে হতবাগা ব্যক্তি পিতা মাতাদের সানে যদি বর্ধনা করা যায় তাহলে কত বড় জঘন্যতম ব্যক্তি যারা পিতামাতাকে মাতাকে এইভাবে কষ্ট দেয় অথচ মহান রাব্বর আলামিন পিতা মাতাদের সম্পর্কে বলেছেন ফালা তাকুল্লাহা তোমরা পিতা মাতার সামনে উদ্য ব্যবহার করবে না ওয়ালা তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না এমন কোনো কথা বলা যাবে না যে কথায় মা বাপ কষ্ট পায় এবং তাদের সাথে ধমকের স্বরে কর্কশ ভাষায় কথা বলা যাবে না আল্লাপাক বলেই দিচ্ছেন ওয়াকুল্লাহমা কৌল্যানিমা সম্মান সম্মানসূচক কথা বলো তাদের সামনে তাদেরকে শ্রদ্ধা করো শ্রদ্ধার সাথে কথা বলো সম্মান করে কথা বলো ওয়ফিজ্লাহমা জানা হাজার রহমা এবং মা বাপের জন্য রহমতের দানা বিছিয়ে দাও এবং তাদের জন্য দোয়া করো রব্বের হামহুমা কেমা কামা রব্বয়ানি র হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছিলেন যেইভাবে আমাদেরকে আদর্শ স্নেহ ভালোবাসা মমতা দিয়ে লালন পালন করেছিলেন সেইভাবে তুমি তাদেরকে রহম করো তাদের উপর রহম করো পাক শেখাচ্ছেন পিতা মাতাদের খেদমত সম্পর্কে যদি কোনো মানুষ পিতামাতার সাথে অন্যায় আচরণ করে দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে আর দুনিয়াতে লাঞ্ছিত যদি নাও হয় অবশ্যই তারা পরকারে ক্ষতিগ্রস্ত হবে রাসল সাল্লা বলেছেন হুমান্নারুকাল জান্নাত মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জন্য জাহান্নাম মা বাপের সাথে সৎ ব্যবহার যদি করা হয় সুন্দর আচরণ যদি করা হয় তাদের দেখাশোনা যদি করা হয় আল্লাহ পাকের এবাদতের পরে তাদের দেখাশোনা করা আল্লাহ পাক বড়ই খুশি হন আল্লাপাক নিজেই বলেছেন পিতা মাতার ফজিরত সম্পর্কে অনেক কোরআন এবং হাদিসে দলিল প্রমাণ রয়েছে এই হাদিসে রসুল্লাহ সাল্লা বলেছেন মান লাহ আল্লাহ আল্লাপাকের অভিসম্পাদ ওই ব্যক্তির ওপরে যে তার পিতা মাতাকে বরদোয়া দেয় তাহলে অবশ্যই আমরা যেই সমস্ত হতবাকার সন্তান যারা মা বাবকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছি অনেক কর্কশ ভাষায় কথা বলেছি তাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে শ্রদ্ধা বাজন মা বাপকে শ্রদ্ধা করার তৌফিক দান করেন তাদের দেখাশোনার তৌফিক দান করেন তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ